গাইস, আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন, আর এদিকে দেখতেই পারতাছো সবকটাই জর্গাঝাটি শুরু করে দিছে। আর কক্সবাজার আইছে, আর যদি কিছু কেনাকাটা না করি তাইলে কি আর হইব? তাই সোজা চইলা গেলাম কিছু কেনাকাটা করতে। আর কক্সবাজার অনেক দিন ধরে মেলা চলতাছে, আর আমরা লাবণী বিচে চইলা আসছি। আর এইখানে দেখতে পারতাছো মেলার জন্য অনেক দোকান নতুন বইছে। তারপরে আমি ঘুরা ঘুরা দেখতেছিলাম কি কিনা যায়। তারপরে ঘুরতে ঘুরতে সব ফাজিল করে লয়ে গেলাম কসমেটিক কিনতে। আর এই দোকানে ঢুকার পরে দেখতে পারলাম ভাই হীরা ডায়মন্ড মুক্তা সবকিছু ব্যস্ত আছে। আর দেখতেই পারতাম নেকলেস গুলা কি সুন্দর করে সাজাইতেছে, কিন্তু দাম অনেক বেশি চাইতাছে। সত্যি বলতে কোন সময় এইসব জিনিস কিনি নাই তো তাই অনেক বেশি বেশি মনে হইতাছে। আর উপরে দেখতেছো আয়না, আর এই আয়না দেখে আমরা সব করে দুষ্টামি শুরু করে দিছি। আর এই জায়গায় এত দাম বেশি দেখে দেখো না আমার লকেটটা কানতাছে। আর পছন্দের মানুষের লেগে কিছু কিনতে পারলো না টাকার অভাবে। তারপরে আমরা সবাই চলে গেলাম চকলেট আর আচারের দোকানে। আর এই দোকানে আসার পর সব ফাজিল গুলা ফাওই খাইতাছে সবচেয়ে বেশি। দেখো না টমেটো চোরে খায় কেমনে। খালি দোকানদার একটা বার বলছে আপনারা টেস্ট করে দেন, আর ওরা সবাই একটা দুইটা তিনটা চারটা করে লয়ে ভাই টেস্ট করতেছে। আর সত্যি বলতে ভাই এই দোকান থেকে ওরা এত পরিমাণ ফাও আচার খাইছে যেটা দেখে আমি শরমে পড়া ভাই, প্রায় 2 বস্তা আচার কিনছে এই দোকান থেকে দেখতে পারতাছো। সত্যি বলতে ভাই ডাঙ্গো থেকে আচারের প্রাইসটা অনেক কম রাখছে, আর আচার গুলো অনেক মজা। আর কক্সবাজার আসলে আচার যদি না কিনে এটা তো আর হয় না তাই না? তাই বেশি করে আচার কিনা নিলাম যাতে বাসার সবাই আচার খাইতে পারে। তারপর আচার টাচার কিনার পর আমি অনেকগুলা চকলেটও কিনা ফেললাম। আর সত্যি বলতে আজকে মনে হইতাছে আমি বিদেশ থাকে আমি বাসার জন্য অনেক কিছু কেনাকাটা করে লয়ে যাইতাছি বাসায়। কারণ অনেকেরই দেহি যারা বিদেশ থেকে আহে গাটি ভরে চকলেট আচার এগুলা লয়ে আহে, আর আমারও মনে হইতাছে আমিও এই কাজটাই করতাছি। আর এগুলা কিনতাছি, আর এদিকে অগো আচার খাওয়া শেষই হয় না ভাই, ফাও খাইলে এত খাইতে পারে ফাও, মানে একটার পর একটা লইতে আসে আর খাইতে আসে ভাই। সত্যি বলতে আমি যদি দোকানদার হইতাম তাহলে যথাটা পিটে এগুলার ভাই করে দিতাম। তারপরে এই টাকা পয়সা দিয়ে বস্তা টস্তা নিয়ে বের হয়ে গেলাম। আর বের হয়ে হোটেলের দিকে যাওয়ার সময় কাকড়া দেখতে পাইলাম, আর কাকড়া আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল তাই কাকড়াও কিনা নিলাম। আর কাকড়াটা অনেক সুন্দর করে আন্টি ভাইজা দিল, তারপরে সোজা হোটেলে নিয়ে আসলাম। হোটেলে এসে ভাই কাকড়াটা খাইতাছিলাম আর তোমাদের সামনে রিভিউ দিতাছি। সত্যি বলতে ভাই কাকড়াই ফার্স্ট টাইম খাইতাছি আমার জীবনে। আমি মনে করছিলাম খাইতে অনেকটা খারাপ লাগবো, কিন্তু বেশি খারাপ লাগে না ভাই, অনেক মজা লাগছে। কিন্তু দাঁত দিয়া ভাঙতে অনেক কষ্ট হয়ে গেছে, বাট মজা লাগছে। এই ব্লগটা এই পর্যন্তই, সবাই লাইক কমেন্ট শেয়ার পেজটা এখনই ফলো করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।